সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা নতুন নতুন চাকরির সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হই, সেখানে আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই চাকরি ওরিয়েন্টেড, যেগুলো আপনাদেরকে অনেক আশা করি হেল্প করে। ডিটেলস ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যান এবং কি এলিজিবিলিটি, কি রিকোয়ারমেন্ট, কিভাবে প্রিপারেশন করব, এই সমস্ত ইনফরমেশন এই চ্যানেলে আপনারা ইজিলি পেয়ে যান। তো এরকমই রিসেন্ট একটা জব নোটিফিকেশন নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস আছে, সেখানে কিছু ক্যান্ডিডেটকে নেওয়া হবে। ডেট আপনারা দেখতেই পাচ্ছেন 1/6/2018, অর্থাৎ জাস্ট 5-6 দিন আগে রিলিজ হওয়া এটা নোটিফিকেশন। দেখুন, এই নোটিফিকেশনটায় ভ্যাকেন্সি অনেক কম আছে, কিন্তু তবু আপনারা অ্যাপ্লাই করে চেষ্টা করতেই পারেন, যদি কারো হয়ে যায় তো প্রবাবিলিটি আছে। তো দেখুন, এখানে নেম অফ দ্য পোস্ট ফর ডিফারেন্ট পোস্ট অফ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন পশ্চিম বর্ধমান। এখানে পশ্চিম বর্ধমানে এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে যে ক্যান্ডিডেট না হবে, তার বিভিন্ন পোস্ট এখানে দেওয়া আছে। দেখুন, প্রথম যে পোস্ট দেওয়া আছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার। এজ হতে হবে 18 থেকে 45 বছর। গ্র্যাজুয়েট হতে হবে প্রেফারেবলি ইন সোশ্যাল ওয়ার্ক বা সাইকোলজি বা সোশিওলজি বা লতে। নলেজ ইন কম্পিউটার অপারেশন থাকতে হবে, নলেজ ইন কাউন্সেলিং, 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, স্যালারি 33,250 টাকা। জেনারেলি কোটা আছে এবং একমাত্র একটাই কোটা আছে। এরকমভাবে দেখুন অনেক পোস্ট দেওয়া আছে, যেগুলো আপনার গ্র্যাজুয়েট তো হতেই হবে, এবং বেসিক্যালি যারা বিশেষ করে ফিজিওলজি বা সোশিওলজি বা ল নিয়ে স্টাডি করেছেন তাদের জন্য এটা গ্রেট অপরচুনিটি, তারা এখানে কম্পিটিশন করতে পারে। এবং অ্যাকাউন্টেন্টের একটা পোস্ট আছে যারা বিকম করে রেখেছেন এবং যাদের কম্পিউটারের নলেজ আছে এবং 2 বছরে কোনো জায়গায় কাজ করে এক্সপিরিয়েন্স আছে ট্যালিতে, তো সেখানে জেনারেল একটা কোটা আছে, 14,000 টাকা স্যালারি পাবেন আপনি। তো আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন, অ্যাকাউন্টেন্ট পোস্ট আছে, 18 থেকে 35 বছর বয়স আপনার হতে হবে। তাছাড়া আরও যারা এত পড়াশোনা করেননি তাদের জন্য কিছু পোস্ট আছে। দেখুন, এখানে ডেটা অ্যানালাইস্টের পোস্ট আছে। গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন হতে হবে আপনাকে, অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাকে থাকতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স, জেনারেল একটাই কোটা আছে, 14,000 টাকা আপনি স্যালারি পাবেন। যারা এইচএস বা ইকুইভ্যালেন্টের চাকরি খুঁজছেন তাদের জন্য কোটা যদিও জেনারেল একটাই আছে এবং 10,000 টাকা স্যালারি, সেটা যে অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, কম্পিউটারে আপনাকে নলেজ থাকতে হবে এবং 1 বছর কম্পিউটার অপারেশন আপনাকে এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি আউটরিচ ওয়ার্কার হিসেবে কাজ করতে পারেন। এখানে আপনার গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, অর্থাৎ কথা বলা ভালো রকম ক্ষমতা থাকতে হবে। এখানে দেখুন দুটো সিট আছে, তার মধ্যে একটা এসসি একটা ইউআরএন, 8,000 টাকা স্যালারি আপনি এখানে পাবেন। তাছাড়া আরও আছে দেখুন ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, এইচএস এর ইকুইভ্যালেন্ট যদি আপনি পাস করে থাকেন, আপনার কম্পিউটারের নলেজ থাকে এবং কম্পিউটার অপারেশনে যদি আপনার 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি এখানে একটা পোস্ট আছে, আপনি 9,000 টাকা স্যালারি এখানে পাবেন। বা দেখুন এখানে আছে এইচএস ইকুইভ্যালেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, আপনাকে কম্পিউটারে নলেজ রাখতে হবে এবং 1 বছর কম্পিউটার অপারেশন আপনার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এখানে নাম্বার অফ দ্য পোস্ট উইথ ক্যাটাগরি একটাই, ঠিক আছে, কনসোলিডেট পে আপনি পাবেন এখানে 9,000 টাকা। তো এটা ছিল আপনার কি কি পোস্ট এখানে অ্যাভেলেবেল যার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেখুন, পোস্টের সংখ্যা খুবই কম, ভ্যাকেন্সি খুবই কম, কিন্তু চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাই ইনফরমেশন আপনার কাছে আমি পৌঁছে দিলাম। এখানে বলছি কি কি গাইডলাইন্স আছে, দেখে নিন। দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে, পশ্চিমবঙ্গলের অধিবাসী হতে হবে, অ্যান্ড ক্যান অ্যাপ্লাই ফর 1 পোস্ট অনলি, আপনি শুধুমাত্র একটা পোস্টের জন্যই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনি মাল্টিপল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ডিসকোয়ালিফাইড বা রিজেক্টেড হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকবে। এই রিটেন টেস্ট অফ 80 মার্কস, 80 নম্বরের একটা পরীক্ষা হবে, যেখানে কি হবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, ইংলিশ থাকবে এবং স্পেশালাইজেশন সাবজেক্ট থাকবে। আর আপনার কম্পিউটার টেস্ট হবে 10 মার্কসের, যারা রিটেন টেস্টে সাকসেসফুল হবে তাদের কম্পিউটার টেস্ট না হবে। আর যারা পাস করবে, ঠিক আছে, তাদেরকে কি হবে, ক্যান্ডিডেট হু সাকসেস ইন কম্পিউটার টেস্ট উইল বি ইন দ্য রেশিও অফ 1:5 নিড টু অ্যাপিয়ার ইন বাই বা ভোর্স টেস্ট ক্যারিং 10 মার্কস। অর্থাৎ আপনার 80 নম্বরে পরীক্ষা থাকবে, 10 নম্বরে আপনার কম্পিউটার টেস্ট থাকবে আর 10 নম্বরে আপনার ইন্টারভিউ থাকবে। তো এইটা হচ্ছে প্রসিডিওর এখানে সিলেকশন হওয়ার। এবং এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে, কিন্তু ডিস্ট্রিক্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আপনি যে কোনো ডিস্ট্রিক্টের লোক হতে পারেন, কিন্তু আপনাকে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার বলছি দেখুন, আপনি এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি নিচে দেখিয়ে দিচ্ছি,
এটা অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নয়। এই দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট, এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এখানে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ইজি ফর্ম্যাটে দেওয়া আছে, আপনারা আশা করি ইজিলি ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি অসুবিধা হয় তো কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সুবিধাতে কিছু তথ্য দেওয়ার। দেখুন এখানে এটা অ্যাপ্লিকেশন লেখার পর আপনাকে এই ঠিকানায় পাঠাতে হবে। দেখুন দ্য এনভেলপ কন্টেনিং অ্যাপ্লিকেশন মাস্ট বি স্পেসিফাইড ইন দ্য ফলোয়িং ম্যানার, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। আর দেখুন আপনাকে লাস্ট ডেট কবে, লাস্ট ডেট হচ্ছে 22/6/2018, 22/6/2018 তারিখের মধ্যে আপনাকে ফর্মটা জমা করতে হবে। যদি ফর্মটা জমা না পড়ে তাহলে কিন্তু আপনার ফর্ম রিজেক্টেড হয়ে যাবে। দেখুন এজ উইল বি ক্যালকুলেটেড অ্যাজ অন 1/6/2018, 1/6/2018 মধ্যে আপনাকে বয়স 18 থেকে 35 বা 18 থেকে 40 বছর পর্যন্ত হতে হবে, ঠিক আছে। আর কি কি সেলফ অ্যাটেস্টেড কপি আপনাকে এর সঙ্গে দিতে হবে, এজ প্রুফ অর্থাৎ মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড এজ লেখা থাকে সেটা আপনাকে দিতে হবে, রেসিডেন্সিয়াল প্রুফ, সেখানে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এমএলএ, এমপি, বিডিও, এসডিও, প্রধান কাউন্সিলর কারো দ্বারা ইস্যু করা দিতে পারেন, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট অ্যাজ পার দ্য পোস্ট অ্যাপ্লাইড, আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টের জন্য যে কোয়ালিফিকেশন দরকার তার আপনাকে যথাযথ প্রমাণ দিতে হবে। কম্পিউটার কোয়ালিফিকেশন সার্টিফিকেট হয় না এবার অ্যাপ্লিকেবল, যেখানে কম্পিউটার সার্টিফিকেটের দরকার সেই পোস্টের জন্য যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তো আপনাকে অবশ্যই কম্পিউটারের কোয়ালিফিকেশন সার্টিফিকেট জমা দিতে হবে, মানে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাকে পোস্ট করে পাঠাতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি আপনার কোনো, যদি দেখুন প্রথম যে পোস্টগুলো ছিল সেগুলোর জন্য কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের দরকার ছিল, অর্থাৎ এক্সপিরিয়েন্স দরকার ছিল, তো আপনার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তো আপনাকে দিতে হবে এবং ম্যান্ডেটরি দিতেই হবে আপনাকে। কাস্ট সার্টিফিকেট, যদি আপনি এসসি এসটি ওবিসি হন তাহলে আপনাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। মোবাইল নম্বর, ভ্যালিড ইমেল আইডি, এগুলো আপনার লাগবে। এবং টু সেলফ অ্যাটেস্টেড এনভেলপ সাইজ 10x4 উইথ পোস্টেজ স্ট্যাম্প অফ 25 ফর সেন্ডিং অ্যাডমিট কার্ড থ্রু রেজিস্টার পোস্ট, ঠিক আছে। আপনাকে 25 টাকার পোস্টেজ স্ট্যাম্প আপনাকে দিয়ে দিতে হবে যাতে করে ওরা কি করবে অ্যাডমিট কার্ড আপনাকে পাঠাতে পারে। এবং আপনাকে সেলফ অ্যাড্রেসড এনভেলপ আপনাকে দিতে হবে, ঠিক আছে, সেলফ অ্যাড্রেসড এনভেলপ আপনাকে দিতে হবে। আপনাকে জাস্ট অ্যাড্রেসে লিখে দিতে হবে এনভেলপ দুটো, এবং আপনার যে এনভেলপে আপনি পাঠাবেন সেই এনভেলপের ভেতরে ভরে দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে হবে। এই দেখুন এই এই অ্যাড্রেস বক্সে আপনাকে দিতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পশ্চিম বর্ধমান, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, সিভিল ডিফেন্স বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, বিবেকানন্দ সরণি, আসানসোল 713305, ঠিক আছে। তো এইটা হচ্ছে ইনফরমেশন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। আপনার নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যাবেন আপনার, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং আপনাদের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড হবেন তারা প্লিজ অ্যাপ্লাই করুন, এবং অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোনো রকমের প্রবলেম আপনাদের ফেস করতে হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো যাতে করে আপনাদের প্রবলেমের সলিউশন করে দেওয়া যায়। তো এইভাবে বন্ধুরা আপনারা এডুকেশন স্টাডির সাথে যুক্ত হন যাতে করে আপনারা পার ডে নিত্য নতুন চাকরির খবর সম্পর্কে জানতে পারেন। এখানে এ টু জেড চাকরি ইনফরমেশন দেওয়া হবে, যে কোনো একদম যেখানে যদি কোনো একটাও ভ্যাকেন্সি দেওয়া থাকে সেটাও আপনাকে জানানো হবে। দেখুন অ্যাপ্লিকেশন করবেন কি না করবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ডেড, যদি আপনার ভালো লাগে আপনি অ্যাপ্লিকেশন করবেন, যদি না ভালো লাগে আপনার আপনি করবেন না, কিন্তু আপনার কাছে প্রত্যেকটা ইনফরমেশন পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আপনাদেরকে কোনো ম্যাগাজিন বা কোনো পেপার কবে বেরোবে কিভাবে আসছে কোনো যদি মিসিং হয়ে যায় সেই বিষয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। আপনারা শুধু এডুকেশনাল চ্যানেলের সাথে যুক্ত হন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং আপনার রিং রিং যে বেল বাটনটা আছে সেটাকে আপনারা অন করে দিন যাতে করে প্রত্যেকটা নোটিফিকেশন আপনারা পেয়ে যান, এবং আপনাদের কোনো চাকরি সংক্রান্ত ইনফরমেশন যাতে মিস না হয়। তাই প্লিজ বন্ধুরা আপনাদের সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যারাই চাকরি নিয়ে ব্যস্ত, যারাই আজকালকার দিনে গভর্নমেন্ট চাকরি পেতে চায়, গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন করছে, তাদেরকেও এডুকেশন স্টাডি চ্যানেল সম্পর্কে বলুন, কারণ এখানে এই চ্যানেল থেকে আপনি সব কিছু ইনফরমেশন পাবেন চাকরি সংক্রান্ত, চাকরি প্রিপারেশন সংক্রান্ত। আপনাদের যতটা পারা যায় ততটা হেল্প করার চেষ্টা আমরা অবশ্যই করব। থ্যাংক ইউ বন্ধুরা।